বুঝছে? শিপিং করে আমি এক নম্বর ওনি পুরো ওই খলপাটা উঠে চলে যাবে। রাস্তার কাজ করতে গিয়ে যেন টাকা লুটে পুটে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসেছে ঠিকাদাররা। কোন রকমের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করার ফলে ক্ষুব্ধ হয়ে একথা বলছেন কোতুলপুরের মানুষজন। কয়েকদিন আগে কোতুলপুর ব্লকের গোগরা থেকে দারাপুর পর্যন্ত পিচ রাস্তা ঢালাইয়ের কাজ হয়েছে, আর সেই রাস্তায় কিনা হাতে করে উঠে যাচ্ছে। পিচের কোনো রকম কাজই যেন করা হয়নি, সামান্য পিচ দিয়ে পাথর মিশিয়ে যেন কোনো রকমে বিছিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তার ওপর দিয়ে কোতুলপুরের সাগর মেঝে, দারাপুর, কাটালদিঘি, মাঝিপুকুর সহ প্রায় 20টি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। অনেকেই বলছেন নতুন করে যে রাস্তাটি ঢালাই করা হচ্ছে সেই রাস্তাটিতে একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। তারা বলছেন আগের রাস্তাটাই ভালো ছিল, এই রাস্তাটি একেবারেই বেকার রাস্তা, এই রাস্তার ওপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না। পিচটা তো আগেরটাই ভালো ছিল, এটা কি করতে মানুষ যাবে? আগে যেটা ছিল ভালো ছিল আর হ্যাঁ আগে ছিল যেটা ভালো ছিল এটা যাবে কি? এই মানুষটা তো পিচটা তো ভালোই ছিল আগেরটা। কি চাইছেন এখন? কি চাইছেন? চাইছে বলতে এটা ফাটিয়ে পিচটা করতে হবে, তাহলে কি মেরামত হয়েছে? কিসের খামতি দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা যে গোলমাল হচ্ছে আপনাদের মনে মতো? প্রথমত চিপিং করতে হতো, দ্বিতীয়ত পিচ দিতে হতো, আরো কন্ডাক্টরের গাফিলতি ভাবছেন? রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে ক্ষুব্ধ হচ্ছেন কোতুলপুরের মানুষজন। তারা বলছেন বিডিও আধিকারিক এ বিষয়ে নজর দিক। কোতুলপুর বিডিওর উদ্দেশ্যে কি বলবেন? বিডিও ভিতরের উদ্দেশ্যে কি বলবেন? বিডিও যে বিডিও স্যার এটা নজর করুন যে এখন এই পরিস্থিতিটা কি হয়েছে, নজর করে আপনি এনাদের যিনি কন্ট্রাক্টর আছেন তেনার বিরুদ্ধে যদি আপনার কিছু করার থাকে আপনি সেটা জানান, যাতে রাস্তাটা আরও উন্নত মানের হয়, যাতে রাস্তাটা আরও উন্নত মানের হয়। এবং ওই যে পিচটাতে এর উপরে কিছু চাপিয়ে দিলে কি হয়, ভিতে যদি কিছু মাল মেটেরিয়ালসগুলো ভালো না থাকে তাহলে কি উপরটাতে আরও চিট দিয়ে দিলে সেটা থাকবে? সেটা তো মিক্সড করতে হবে মাল মেটেরিয়ালস দিয়ে সেই পিচটা। সেই পিচটা যদি সেরকমের না হয়ে থাকে তাহলে এইগুলোর করার কোনো যুক্তি নাই। অন্যদিকে কোতুলপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ এই বিষয়ে বলেন ওই রাস্তাটি সম্পর্কে তারা রিপোর্ট পেয়েছেন, ইতিমধ্যে বিডিও সহ জেলা পরিষদেও জানানো হয়েছে, কোন ঠিকাদার কাজ করছে সে বিষয়ে খোঁজ নেওয়া হবে, একই সাথে রাস্তাটি যাতে ভালোভাবে নির্মাণ করা হয় সে বিষয়ে আমরা সচেষ্ট হব। মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল, সেই মতো অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার থেকে জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে, খুব নিম্নমানের কাজ হচ্ছে। এলাকার মানুষের দাবি বা সেটা দেখাও যাচ্ছে, ক্যামেরাতে সব ধসে ধসে চলে যাচ্ছে, পায়ে করে তুললে বেরিয়ে যাচ্ছে। এ নিয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা খবরটা বা রিপোর্টটা আমরা পেয়েছি, যাতে আমরা সমস্ত জেলা পরিষদ বিডিও সাহেবকে আমরা অবহিত করেছি, আগামী দিনে আমরা দেখব যে ভালো মানের রাস্তা, সুন্দরভাবে রাস্তা হয়, কোন সংস্থা বা কোন এজেন্সি কাজ করছে সেটা খবর নিয়ে আগামী দিন তাদের সাথে কথা বলে যাতে ভালো করে ভালো মানের কাজ হয় সেটা আমরা চাই। আমরা খারাপ মানের কাজ আমরা কখনোই চাই না, আমরা যাতে ভালো করে কাজটা পাই সেই জন্য আমরা সচেষ্ট আছি। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।